নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি বারোই মার্চ দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র বুধ এবং রাহুর সংযোগ কিন্তু এখনও চলছে এবং চন্দ্র বুধ রাহু একত্রে কিন্তু আজ বা আজও মিন রাশিতে কিন্তু অবস্থান করছে এবং চন্দ্র আজকে রাতে রাশি পরিবর্তন করে নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে গজকসরি যোগ করবে যদিও তার এফেক্ট বেশিরভাগটাই আপনারা নেক্সট দিনে পাবেন সেটা একদম রাতের দিকে হচ্ছে আজকে যে নক্ষত্র সেটা অবশ্যই বুধের নক্ষত্র অবশ্যই কিন্তু রেবতী নক্ষত্রে অবস্থান করছে এবং বুধের রেবতী নক্ষত্রের প্রভাব আমরা কিন্তু এখানে আজকে দিনের পুরো সময়টাই প্রায় দেখতে পাবো অবশ্যই সামনের যে সময়টা আসছে তার মধ্যে কিছু বড় বড়ো গ্রহযোগ তৈরি হচ্ছে এবং বড় ট্রানজিট তৈরি হচ্ছে সূর্যের রাশি পরিবর্তনে অবশ্যই কিন্তু বাংলা চৈত্র মাসে সৃষ্টি হচ্ছে সূর্য রাহু কিন্তু গ্রহণযোগ এবং সামনেই কিন্তু এই চৈত্র মাসে চন্দ্রগ্রহণ এবং তার পরবর্তী সময় সূর্যগ্রহণ আমরা দেখতে পাবো এছাড়া মঙ্গলের ট্রানজিটের পর শনি মঙ্গল যোগ কিন্তু তৈরি হবে যেটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা যোগ এর শুভ অশুভ ফল এবং সূর্য রাহুর গ্রহণযোগের ফলটা নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আপনারা এই ভিডিওর আগে অবশ্যই শুক্রের ট্রানজিট এবং শুক্র শনি যে যোগ এবং অবশ্যই এই ভিডিওতে আগে জানতে পেরেছেন এবং এটি মধ্যে একটি বড় মহাজাগতিক ঘটনা ঘটেছে তার মধ্যে অবশ্যই যেটা আলোচ্য সেটা হচ্ছে বুধের যে অস্তমিত প্রভাব সেটা কিন্তু কেটে গেছে বুধের কিন্তু উদয় হয়েছে যদিও বুধ নিচস্ত আছে এই হচ্ছে আমাদের কারেন্ট সিনারিও তার পরিপ্রেক্ষিতে আমরা প্রথম জেনারেল প্রেডিকশান যেটা দেবো সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন আমি যে প্রথম জেনারেল প্রেডিকশান দিচ্ছি এখানে রাশিলগ্ন ডেট অফ বার্থুষ্টি কিচ্ছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি আপনারা একটু মনোযোগ সহকারে সেটা একটু শুনে যান প্রথম যে বিষয়টা এখানে আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে অবশ্যই আজকের অ্যাসপেক্টে সেটা হচ্ছে মন বুদ্ধি এবং ইন্ধনের কারগ্রহ একই জায়গায় অবস্থান করছে কিন্তু আজকে একটা বিশেষ বিষয় সেটা হচ্ছে বুধের নক্ষত্র আজকে কিন্তু পুরো দিনটা টেক ওভার করেছে তো এর পরিপ্রেক্ষিতে আজকে দিনটা কেমন যাবে প্রথমেই দেখুন বুধের নক্ষত্র রেবতী এবং বুধের এই সময় মিন রাশিতে অবস্থান এটা ইন্ডিকেট করে গভীর চিন্তা এবং কোনো ডিপ থটস কোনো বিষয়ে কিন্তু অগাধ জ্ঞান অর্জনের ক্ষেত্রে আজকের যে দিনটা সেটা কিন্তু অবশ্যই পারিপার্শ্বিক ক্ষেত্রে ভালো এবং পজিটিভ কাটবে এবং যে কোনো বিষয়ে আপনি যদি কোর কিছু নলেজ কোর কিছু বিষয় আপনার একদম এ টু জেড কিছু জানতে চান কোনো বিষয় ষয়ে বিশেষ কোনো জ্ঞান অর্জন করতে চান সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা আছে বুধ নিচস্ত হলেও যেহেতু বুধের অস্তমিত প্রভাব এবং একত্রে রবতী নক্ষত্রের প্রভাব সারা সারাদিনটা তো এই বিষয়টা অবশ্যই আপনারা আজকের দিনটায় ভালো ফল পাবেন এছাড়া আমরা যদি দেখি একটু খুঁটিয়ে হরস্কোপটা সেখানে যেটা দেখব যেহেতু এখানে রাহুর একটা প্রভাব আছে চন্দ্রবোধের মধ্যকতা আছে কোনো বিষয় কিন্তু উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা কোনো কিছু পেলে ভালো না পেলে মানসিক সমস্যা এই ধরনের বিষয়গুলো জেনারেলি আজকের দিনের মধ্যে বর্তাচ্ছে এবং মন এবং বুদ্ধির একটা যে খেলা সবসময় আমাদের চলে সেটা যে বিষয়টাকে ইনসিস্ট করে সেটা আমি গতদিনও বলেছিলাম যারা এই ভিডিও স্টার্টিংটা দেখে উঠতে পারেনি তাদের উদ্দেশ্যে আরেকবার বলছি সেটা হচ্ছে একটা দোটানা মন বলছে এটা করো বুদ্ধি বলছে এটা করো না এই যে টানা পড়েন এটা কিন্তু বহু ক্ষেত্রে বিভিন্ন হতে পারে আপনার সম্পর্কে হতে পারে আপনার কিছু কেনাকাটিতে হতে পারে কিছু অর্থ খরচের বিষয় হতে পারে যে কোনো বিষয় হতে পারে মন বলছে হ্যাঁ এটা এইটা দামি হলো আমি এটা ভালো লাগছে এটাই কিনবো আর বুদ্ধি বলছে না এখন এত টাকা খরচ করা যাবে না এই যে টানা পড়েন এই যে একটা দড়ি টানাটা এটা কিন্তু আজও চলবে এবং এটার বিষয়ে আপনাদের আমি সবার আগে বেশি সতর্ক করব। এই জায়গাটা কিন্তু একটু নেগেটিভ পয়েন্টের আওতাধীন থাকছে এই বিষয়টা সবার আগে আপনাদের অবগত থাকতে হবে জেনারেলি বুধের নক্ষত্রের প্রভাব বাড়ার জন্য প্রেস মিডিয়া প্রিন্টিং মিডিয়া যে কোনো কমিউনিকেটিভ কাজ যেখানে সেলসের কাজ চলছে যেখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ রেগুলার কোনো বিষয়গুলো কারোর সঙ্গে আপনার বার্তালাভ করতে হচ্ছে সেই কাজগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন এবং যে কোনো টার্গেট ভিত্তিক কাজ আজকের দিনে কিন্তু উদ্দেশ্য সিদ্ধ করতে পারে সেই বিষয়টা আজকের দিনে কিন্তু অবশ্যই প্রপার ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে তবে এটা মাথায় রাখবেন আজকের দিনে কমিউনিকেটিভ কাজে জোরালোভাবে পজিটিভ ফল থাকলেও কোন সাধারণ কথা বা সাধারণ ব্যক্তির মধ্যে কোনো মিসকমিউনিকেশান একটু একটু ভুল বোঝাবুঝি এই ধরনের সমস্যাও কিন্তু বেশ কিছু অংশে থাকতে পারে তো এই বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে এর বাইরে অর্থ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আজকের দিনটা কোন কোন বিষয় স্পেশাল সেটা আমি জানাবো তবে তার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজন থাকলে অবশ্যই সমস্যা বোধ করলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতেই আলোচনা সেরে ফেলতে পারেন যে কোনো বিষয় নিয়ে ফোনে আলোচনা হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দুঘতার বিষয় আপনি ফোনে বা চেম্বারে এই নাম্বারেই কল করে চলে আসবেন অবশ্যই সেখানে বিস্তারিত আলোচনা পাবেন এবং অবশ্যই ডিটেল আলোচনা পাবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনি কিন্তু ফোনে পাবেন এটা আমাদের বুকিং নাম্বার এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লাইকানটা করবেন আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আছে আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সটাকে অবশ্যই যুক্ত রাখবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা আজকে সারা সারাদিনে সম্পর্ক এবং অবশ্যই অর্থনৈতিক বিষয়ের মূল ভিত্তিগুলো দেখুন প্রেম এবং সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে এখানে প্রথমেই আমি বলবো যে গত দিনের তুলনায় আজকের দিনটা পজিটিভ এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা গত দিনের থেকে অত্যন্ত ভালো যাবে তবে এটা মাথায় রাখতে হবে আপনার যদি আগের দিন গতদিন কোনো প্রবলেম লাইফে হয়ে থাকে প্রেমের ক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি একমাত্র তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু রেস কিছুটা কন্টিনিউ করবে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে এবং সন্ধ্যার দিকটা আমার মনে হয় প্রেমের ক্ষেত্রে ভালো তবে এটা খেয়াল রাখবেন এই যে শনি শুক্র মঙ্গল যে যোগ তৈরি হচ্ছে এটা কিন্তু কয়েকদিনের পর থেকেই যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা সম্পর্ক সেটা দাম্পত্য হোক বন্ধুত্ব হোক প্রেম হোক সেগুলোর মধ্যে কিছুটা কেমিস্ট্রিটা চেঞ্জ করবে রসায়নটা চেঞ্জ করবে তো সেগুলো বিষয়ে আপনার অবশ্যই টেম্পারমেন্ট কন্ট্রোল দরকার সামনের সময় নচেত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে প্রবলেমেটিক বিষয়গুলো সামনে আসতে হবে এটা ভীষণভাবে খেয়াল রাখবেন দেখুন জেনারেল বিষয় যে দিনে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন সাধনা আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো ফল পাবেন দাম্পত্য সুখ যদি বলেন স্টেবেল থাকারই সম্ভাবনা বেশি থাকছে কিন্তু একই কথা আমি প্রেমের মতোই বলবো গতদিন যদি কোনো প্রবলেম লাইফে হয়ে থাকে তার রেশ কিন্তু কিছুটা কন্টিনিউ করবে কারণ মন বুদ্ধি ইন্ধন তিনজন এক জায়গায় অবশ্যই এখানে যাদের সমস্যা গতদিন হচ্ছে আজকেও হওয়ার কিছুটা কন্টিনিউশান থাকবে জেনারেল ব্যবসার খুব ভালো যাবে কারণ বুধ এখানে কিন্তু স্বনক্ষত্রে নিচস্ত হলো জেনারেল ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এখানে কিন্তু অবশ্যই আমি এটা বলব ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে অবশ্যই লেখক সাহিত্যিক কবি এদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং যে কোনো বিষয় যারা আর্টস কালচার এগুলোর সঙ্গে যুক্ত বিষয় আর্টিস্টিক কাজ যারা করছেন হস্তশিল্প সঙ্গে যুক্ত হয়ে আছেন এগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান যুক্ত হতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটাও ইন্ডিকেট করবো এখানে রাজনৈতিক বিষয়গুলো পজিটিভ থাকবে তবে সূর্য রাহু যোগ যাদের আছে যেসব রাজনৈতিকবিদ্যে তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সামনের সময়টা বাংলা চৈত্র মাসটা একটু ডিফিকাল্ট হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে সূর্য শনি যোগের শেষ পর্যায়েটা মাথায় রাখবেন পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে এই এক দু দিন সময়টা একটু খেয়াল রাখবেন জেনারেলি অস্থিরনিত সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন আজকে রোগ ভোগের মধ্যে বিষয়টা তো নার্ভ স্কিন অ্যালার্জি এই জাতীয় সমস্যা এবং গতদিন কিছু ভোগ হয়ে থাকলে তার কিছুটা রেশ এই জাতীয় বিষয়গুলি মেন কিন্তু কন্টিনিউসঙ্গে মধ্যে কিছুটা থাকবে আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় সাধারণভাবে বলতে পারি যে চন্দ্র রাতের দিকে যেহেতু ট্রানজিট করছে গত দু আড়াই দিন যে সময়টা আপনার কেটেছে সেটার তুলনায় আজকে রাতের দিকটা অনেকটা অনেকটা ভালো কাটবে বা পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বুধ হচ্ছে আমাদের চঞ্চলতার একটু ছটপটে ভাবতে জেনারেলি ছটপটে ভাব চঞ্চলতা কিছু বিষয় অ্যাংজাইটি এইগুলো যাদের ভেতরে কাজ করে জেনারেলি আজকের দিনটা একটু বেশি কাজ করবে ম্যাথামেটিশিয়ানদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো সাধারণ একটু খেয়াল রাখবেন কিন্তু যারা এই অঙ্ক নিয়ে চর্চা করছেন বা কমার্স অ্যাকাউন্টস নিয়ে চর্চা করছেন জেনারেলি তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে নাক্ষত্রিক বিশ্বেষণের প্রথমেই আমি এখানে আজকের রেবতী নক্ষত্রের কথা বলবো জন্ম নক্ষত্র যদি আপনার রেবতী হয় যদি হয় আপনার অবশ্যই কিন্তু এখানে অশ্লেষা বা আপনার যদি জন্ম নক্ষত্র হয় এখানে অবশ্যই কিন্তু জ্যেষ্ঠা তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল থাকবে জন্ম নক্ষত্র লগ্ন হতে পারে রাশি হতে পারে কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র হয় রেবতী জ্যেষ্ঠা এবং অবশ্যই কিন্তু এখানে অশ্লেষা তাহলে দিনটা আপনার ক্ষেত্রে রাশির নক্ষত্র যদি হয় বুধের তাহলে দিনটা আপনার ক্ষেত্রে ভালো কাটবে অপরদিকে রাতে যেহেতু অশ্বিনী প্রভাব থাকছে অশ্বিনী মহামূলায় জন্ম হলে আপনার কিন্তু রাশি নক্ষত্র যদি হয় জেনারেলি তারপর থেকে রাতের দিকটা আপনার ভালো কাটবে অশ্বিনী মহামূলায় যাদের জন্ম শুধু রাতের দিকটা ভালো কাটবে না শুরু থেকে দিনটা কিন্তু পজিটিভ থাকবে পজিটিভ থাকবে শুক্রের তিন রাশির ভরণী পূর্ব ফাল্গুনী এবং পূর্ব আশার ক্ষেত্রেও ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এখানে ভালো কাটতে পারে শনির তিন রাশির নক্ষত্র অবশ্যই পুষা অনুরাধা উত্তর ভাদ্রপদ সমস্যা কিছুটা থাকবে বৃহস্পতির তিন রাশির নক্ষত্র অবশ্যই এখানে পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ এবং কিছু সমস্যা কিছু বাধা বিপত্তি থাকতে পারে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্ত উত্তর ফাল্গুনি এবং উত্তরাষারা যাদের কথা আমরা বললাম না তারা জেনারেল পেটিশানে যেটা বললাম সেটাকেই ফলো করবেন আজকের বারবেলা হচ্ছে প্রথমেই সকাল সাতটা একুশ থেকে বারবেলা শুরু হচ্ছে এবং সেই বারবেলা কিন্তু আটটা পঞ্চাশ অবধি থাকছে পুনরায় বারবেলা হচ্ছে দুপুর একটা পনেরো থেকে এবং দুপুর দুটো তেতাল্লিশ অব্দি থাকছে আর কোনো সময় বারবেলা থাকছে না যদি চান এই সময় কাজগুলি পরিহার করতে পারেন সংখ্যা তত্ত্ব বলছে আজকের সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যার প্রভাব সম্পূর্ণ যোগাযোগ কমিউনিকেশান আপনার ইনফরমেশান ডেটা কোনো বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে আজকের দিনটা এই সংখ্যার আধিক্য অত্যন্ত বেশি এবং এই বিষয়টাই আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন আজকের রঙ হচ্ছে সবুজ রঙের প্রভাব থাকবে মেষলগ্ন আজকে নীল এবং হলুদ ব্যবহার করতে পারেন সঙ্গে লাল ব্যবহার করতে পারেন বিষর ক্ষেত্রে সবুজ সাদা এবং নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে সবুজ সাদা এবং লাল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ নীল লাল এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা অবশ্যই কিন্তু নীল এবং লাল বৃষ্টি মাফ করবেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সবুজ এবং অবশ্যই কিন্তু নীল এবং অফ হোয়াইট কালার বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল হলুদ সাদা সবুজ এরা ব্যবহার করা যেতে পারে এবং এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু সবুজ হলুদ এবং লাল এবং নীল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে এবং অবশ্যই নীল ব্যবহার করা যেতে পারে লালেও অসুবিধে নেই কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল সবুজ অবশ্যই কিন্তু হলুদ এই তিনটি রঙ ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে সাদা অবশ্যই কিন্তু হালকা অফ হোয়াইট কালার সবুজ এবং লাল ব্যবহার করা যেতে পারে হলুদ অসুবিধা নেই রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলল আপনি যদি লগ্ন না জানেন এটা কিন্তু রাশিভিত্তিক দেখতে পাচ্ছেন শুরু করছি এবার আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন বুকিং করে আর আমাদের পেজ চ্যানেল এগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষ রাশির কথা আসা যাক চন্দ্র অবস্থান করছে রাশির দ্বাদশে একদম রাতে চন্দ্র রাশিতে প্রবেশ করবে বুধের কানেকশান বুধ কিন্তু এই দ্বাদশেই অসমিত টাকা কুড়ি খুচরো লেনদেন এগুলো বিষয়ে খুব সতর্ক থাকবেন দূরে কাজের কোনো সন্ধান পেতে পারেন হেলথ কিছুটা ব্রেকডাউন করতে পারে স্বাস্থ্যের দিকটা নজর রাখার প্রয়োজন বিশেষত যারা কোনো হেলথ ইস্যুতে ভুগছে স্পেশালি লোয়ার অর্গান নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে দাম্পত্য জীবন মোটের ওপর ভালো কাটবে এখানে প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে যেহেতু সূর্যের ট্রানজিট আসন্ন হয়েছে এবং প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বড় ডিসিশান নিতে হলে লাইফে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন আজকের দিনটা প্রেমের জন্য আমি খারাপ বলবো না কিন্তু সূর্যের রাশি পরিবর্তনের জন্য কিছু বিষয়ে নিজেদের মধ্যে যদি দেখেন পরিবর্তনের আবহাওয়া বইছে কোনো ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জেস আসছে যে লাইফটা যেখাতে বই তো তার থেকে আলাদা রকম হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জ্যোতিষ পরামর্শ নেবেন ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল বলে মনে হয় কর্মভাব ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে জেনারেল ব্যবসাগুলো খারাপ না ভালো যেতে পারে ব্যবসার ক্ষেত্রে লাভ উন্নতি আর্থিক যোগাযোগ থাকবে আর এখানে আর একটুকু বলবো অনলাইন কাজ একটু চোখ কান খোলা রাখবেন সাধারণত দূরের ব্যবসা দূরের চাকরিতে কিছু শুভ সংবাদ আসতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে রাতের দিকটা পরিস্থিতিটা অনেকটা আলাদা হবে আয়ত্তে আসবে এবং সমস্যাগুলো অনেকটা মেটার দিকে থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির কথা আসা যাক চন্দ্র অবশ্যই রাশির একাদশে এবং বুধের সঙ্গে যুক্ত বুধেরই নক্ষত্রে এটা মাথায় রাখতে হবে একটু মুড চেঞ্জ মাইন্ড সুইং করা এই ধরনের বিষয়গুলো থাকবে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রে আলাপ আলোচনা শুভ থাকবে সন্তান বিষয়ে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ থাকবে কিন্তু এটা মাথায় রাখতে হবে জন্মছকে বুধচন্দ্র যোগ থাকলে সাময়িক কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে কর্মভাব স্থিতিশীল কাজের ক্ষেত্রে উন্নতির যোগাযোগ থাকবে ব্যবসার ক্ষেত্রেও দিনটা খারাপ না সন্ধ্যার দিকে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন পুরনো সেভিংস থেকে প্রাপ্তি অর্থপ্রাপ্তি যোগ এগুলো কিন্তু থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো টেকনিক্যাল পার্সনরা ভালো ফল পাবেন এবং আজকের দিনে কোনো বিষয়ে যাত্রা কোনো দূরে যাত্রা এগুলো সম্ভাবনা হঠাৎ করে আসতে পারে রাতের দিকে এছাড়া আমি এটুকু বলতে পারি যে যেহেতু বুধের কানেকশান এবং একাদশের কানেকশান বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে এ বিষয়ে আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন সন্তান ভাব শুভ নতুন প্রেমের যোগাযোগ আছে পেটজনিত সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকা দরকার ডিটেলটা জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এটুকু বলতে পারি ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির কাটতে পারে সাধারণত আজকের দিনটায় আপনার সেলফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগাতে পারেন পুরোটা পাখে ক্ষুদ্ধারের জন্য প্রয়াস করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর দাম্পত্য জীবন মোটের ওপর কিন্তু ভালো থেকে স্থিতিশীল কাটবে এই বিষয়ে কিন্তু আপনারা গুড রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পেতে পারেন মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি দশম এবং রাতের দিকে একাদশে আসছে মূলত বুধের সংযোগ চলছে মানসিক জায়গাটা কিছুটা কিছু বিষয় একটু বিভ্রান্তকর সিচুয়েশন হতে পারে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন বুধ যেহেতু একই জায়গায় সংযুক্ত কর্মস্থলে সবার সঙ্গে যে বনিবনা হবে সেরম ব্যাপারটা নয় তবে প্রেস মিডিয়া টার্গেট ভিত্তিক কাজ এগুলো ভালো হবে কর্মক্ষেত্রে কোনো আর্থিক উন্নতির সংবাদ আজকের দিনে পেতে পারেন বুধের নক্ষত্রের প্রভাব এবং বুধ নিচস্ত থাকার জন্য স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং আপনার ডিসিশান এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও দিনটা ভালো আর এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন ক্ষেত্র বিশেষ আত্মীয় সন্দের সঙ্গে মতের অমিল হতে পারে তবে দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল থাকবে কর্মজীবনে উন্নতির জায়গা থাকবে তবে কাজের জায়গায় সিলি মিস্টেক হবে এটা ভীষণ ভীষণভাবে খেয়াল রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে এই ধরনের সমস্যা নেই বললেই চলে অন্যান্য বিষয়ের মধ্যে আর আমি বলতে পারি পার্সোনাল কাজ সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন প্রিন্টিং টাইপিং এগুলো পার্স এগুলোর সঙ্গে যদি যুক্ত থাকেন প্রফেশনে ভালো ফল পাবেন এবং সোশ্যাল লাইফ আপনার সামাজিক জীবন ভালো যেতে পারে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এখানে আর এটুকু বলবো স্কিন অ্যালার্জি কাশির সিদ্ধার্থ থাকলে এই দিকটা একটু খেয়াল রাখা বেশি দরকার আর স্পেশালি যেহেতু এখানে রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে বুধ কুইক ক্যালকুলেশনগুলো একটু খেয়াল রাখবেন তবে নতুন বন্ধু নতুন সংযোগ নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রবুদ্ধের সংযোগ এবং অবশ্যই চন্দ্রাজ বুধের নক্ষত্রে থাকছে প্রবণ দিন থাকবে বিদেশ যাত্রা দূরযাত্রায় কিছু সম্ভাবনা তৈরি হতে পারে ঘুমের একটু আপডাউন বিষয়গুলো থাকবে ঘুম কমা করতে পারে লোয়ার গ্যান্ড ডিজের বিষয়ে সতর্ক থাকবেন কর্মক্ষেত্রে দিনটা প্রভাবমান থাকবে ভালো থাকবে কাজের জায়গায় উন্নতি থাকবে কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ফল এই সময় পেতে পারেন যেহেতু মঙ্গল শনির সঙ্গে যুক্ত হচ্ছে এটা মাথায় রাখবেন কর্মক্ষেত্রে সারেন ট্রান্সফার চেঞ্জ এগুলোর সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে হরস্কোপ এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন দূরের কোনো সম্বন্ধ সাকসেসফুল হতে পারে প্রেমের ক্ষেত্রে দেখুন মঙ্গল যেহেতু ট্রানজিট রত হচ্ছে আস্তে আস্তে প্রেমের ক্ষেত্রে এই সময় একটু চোখখান খুলে খোলে চলার সময় আমি আলাদা করে সমস্যা আছে বলবো না কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের আবহাওয়ার সৃষ্টি হতে পারে যদি সেটা আপনার জন্য একটু সমস্যার কারণ হয় সেটা আপনি যদি ফিল করেন একমাত্র সেক্ষেত্রে হতে পারে আপনার শনি মঙ্গল যোগ আছে বা জন্মচকে কোনো মঙ্গল মঙ্গল নেগেটিভ পজিশন আছে সেক্ষেত্রে যথেষ পরামর্শ নিতে পারেন আর এখানে এটুকু বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন বিদ্যাভাব আজকের দিনে শুভ যাবে গুরু টিচার এদের সান্নিধ্য আজকের দিনে পেতে পারেন কিছু মনোবাঞ্ছা ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে দূরের কমিউনিকেশানগুলো ভালো হবে রাতের দিকটা অনেকটা মাইন্ড ফ্রেশ থাকবে আপনার দিনের শুরুর দিক থেকে যদি দেখেন চন্দ্র একদিকে বুধ একদিকে রাহু কিছু চিন্তাশীল বিষয়গুলো মনে বেশি কাজ করছে কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত যখন আসবে তখন দেখবেন মাইন্ড অনেকটা রিফ্রেশ থাকবে আস্তে আস্তে সেটা পরের দিনে কন্টিনিউ করবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর অনলাইনের কাজে বিষয় একটু চোখ কান খোলা রাখবেন গতদিন যে বিষয়গুলোতে লাভ পেয়েছেন সেগুলো লাভ পাবেন গতদিন যে বিষয়গুলোতে সমস্যা পেয়েছেন তার রেশ কিছুটা চলবে অবশ্যই আপনার আলো জানতে আপনার ভিডিওগুলো চোখ রাখুন চন্দ্র বুধ রাহুর কম্বিনেশন সাধারণত আজকের দিনে যোগাযোগ মূলক যাত্রামূলক ঘুরে ফিরে কাজে কিছু লাভ পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র অবস্থান করছে সিংহের কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহ বা লগ্ন সিংহলগ্ন রাশির ভাব এবং একদম রাতের দিকে অষ্টম ভাব কিছু পরিবর্তনের আবহাওয়াকে ইন্ডিকেট করে তবে অবশ্যই একাদশপতির সঙ্গে এখানে যেহেতু কম্বিনেশান চন্দ্র শুভ পরিবর্তনের কিছু বার্তা আজকের দিনে থাকতে পারে এবং অবশ্যই লাইফে কিছু পজিটিভ ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে দেখুন কিছুটা বুধ নিচস্ত থাকার জন্য আসে যোগ থাকবে যে কোনো সিদ্ধান্তকে একটু আপনাকে মেপে চুপে নিতেই হবে তাড়াহুড়ো করলে সিদ্ধান্তে ভুল হওয়ার একটু সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবন মতের ওপর স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে রাতের দিকটা ইমোশান ভাব একটু বাড়বে এবং পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কিছু বিষয়ে আমি এটুকু বলবো যে ভ্রম সৃষ্টি হতে পারে সব কিছু যাচাই করে এগুলো দরকার ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে কর্মজীবন ভালো যাবে চ্যানেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে দাম্পত্য ক্ষেত্রে দেখুন শনি মঙ্গল যোগ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে কিছু বিষয়ে দাম্পত্য কলহ অশান্তি আগে থেকে যাদের চলছে তারা কিন্তু একটু বেশি সতর্ক থাকবেন এই সময় অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আজকের দিনে কথা বেছে যারা খান ভালো ফল পাবেন বাড়িতে কারো আগমন ঘটতে পারে আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখা দরকার এদিকগুলো খেয়াল রাখবেন ইএনটি টি সমস্যা বিষয় বিষয়ে খেয়াল রাখবেন ঘুম একটু বাড়া কমা করবে ডেলি রুটিনটা একটু চেঞ্জ হতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে মানসিক ইচ্ছাপূরণ শখ পূরণ প্রাপ্তিযোগ এগুলো ভালো হবে পরিবর্তন বা বাধার মধ্যে দিয়ে আপনি কিছু পেতে পারেন আজকের দিনে সে বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইলো সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা রাশির ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র বুধের কানেকশান এবং বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকের দিনটায় মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে কর্মক্ষেত্রে কিছু উন্নতির সম্ভাবনা ভালো খবরের সম্ভাবনা আসতে পারে ব্যবসার ক্ষেত্রটা প্রধানত আজকের দিনে গতিশীল থাকবে আয়ের সংযোগগুলো থাকবে তবে দেখুন ডিসিশানে ভুল হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে ভীষণ প্রবল এবং ছোটোখাটো বিষয়ে মনে লেগে যাওয়া গায়ে মেখে নেওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু বেশি থাকতে পারে কর্মক্ষেত্রে সাধারণত এখানে প্রেস মিডিয়া অনলাইনে যারা কাজ করছেন প্রিন্টিংয়ে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিন ভালো যাবে কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মত পার্থক্য পার্টনার এবং আপনার মধ্যে থাকতে পারে প্রেমের ক্ষেত্রে বর্তমানে মঙ্গলের ট্রানজিট আসন্ন এবং অবশ্যই শনিমঙ্গল যোগের প্রভাব জন্মঝকে থাকলে প্রেমের ক্ষেত্রে বাক বিতনটা অনেকের বাড়তে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ফাটকা লাভের ক্ষেত্রে এই দিনটা যোগাযোগপূর্ণ স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখার প্রয়োজন বিশেষত লোয়ারগান ডিজিজ স্কিন অ্যালার্জির বিষয়ে একটু খেয়াল রাখবেন সাধারণত সামাজিক যোগাযোগ ভালো থাকবে যে কোনো বিষয়ে যারা বক্তা আছেন কোনো বিষয়ে যারা স্টেজ পারফর্মার তাদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো লোন প্রাপ্তি হতে পারে মানসিক ইচ্ছাসফূর্তি বা কিছু আপনার সহকাল্লাপ পূরণের ক্ষেত্রে এই দিনটা ভালো কাটারই সম্ভাবনা থাকতে পারে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক রইল নিচে কাটে দেওয়া আপনারা অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু সরাসরি কিন্তু ষষ্ঠভাবে এখানে বুধ চন্দ্র কানেকশান দিনের শেষে একদম চন্দ্র সপ্তমে প্রবেশ করছে তো আমি বলব কম্পিটিভ জায়গা ভালো যাবে এখানে ভাগ্য বা পরিস্থিতি কিছু অংশ আপনার অবশ্যই সহায় হবে খরচপ্রবণ দিন থাকবে ঘোরাঘুরি ব্যস্ততা থাকবে কিছু অপরচুনিটির সুযোগ আজকের দিনে কিন্তু পেতে পারেন ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউর ক্ষেত্রেও ভালো শত্রুতা নিয়ে একটু চিন্তা মাথার ভেতর থাকতে পারে ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কর্মক্ষেত্রে কিছু যোগাযোগমূলক দিন থাকবে কাজের ক্ষেত্রে হয়তো আপনার একটু কাজের প্রেসার দৌড় এগুলো বেশি হবে কিন্তু কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা নতুন প্রাপ্তি এগুলো কিন্তু আজকের দিনে থাকতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো দাম্পত্য জীবন সন্ধ্যার পরবর্তী সময় একটু ইমোশান বিষয়টা বাড়বে জেনারেল ব্যবসাগুলো খারাপ না তবে শনি মঙ্গল যোগ যাদের জন্মছকে যে বর্তমানে পার্টনারশিপ জায়গায় একটু সতর্ক হতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে আজকে যেহেতু এখানে ষষ্ঠ ভাব বিশেষত হচ্ছে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন সেখানে সমস্যা নেই রোগ ভোগের ক্ষেত্রে স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যার ক্ষেত্রে বা ব্রঙ্কেল সমস্যার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন মায়ের সঙ্গে বা মাতৃস্থানের কোনো ব্যক্তির সঙ্গে একটু মতান্তর হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির কথা আসা যাক বৃশ্চিক লগ্ন অশী সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে রাশি কিন্তু পঞ্চমভাবে এবং অবশ্যই বুধ আজকে স্বনক্ষত্রে আছে ফলত কিছু প্রাপ্তি দেবে আপনাকে ইচ্ছা সব পূরণ দেবে আয়ের সংযোগ আয়ের বৃদ্ধি আয়ের উন্নতি কিছু বিষয় থাকতে পারে ভাগ্য একাদশ কানেকশান হওয়ার জন্য কিছু দূর কাজ কিন্তু ধুম করে হয়ে যেতে পারে তবে দেখুন পঞ্চমঘরে এতগুলো গ্রহ আপনার সাবকনসিয়াস মাইন্ডের ওপর একটা প্রভাব ফেলবে সেটা ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখা হোক কোনো বিষয়ে অহেতুক চিন্তা বাড়া হোক সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপ এই ধরনের বিষয়গুলোতে আজকে দিনটায় আমি মনে করি যে ইমোশনাল ভাব থাকবে নতুন প্রেমে যোগাযোগ থাকবে কিছু বিষয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে সামান্য কিছু বিষয় কিন্তু ওভারঅল এমনি স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে মঙ্গল যেহেতু ট্রানজিটরত এই সময় কিন্তু মঙ্গল শনির সঙ্গে যুক্ত হবে একটু শারীরিক দিকটা বর্তমানে একটু নজর রাখা প্রয়োজন আর আমি বলব একটু টেম্পারমেন্ট লস অনেকের মধ্যে হতে পারে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কিছু রানিং সমস্যা চলে বিষয়টা খেয়াল রাখতে হবে সরকারি কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে যাত্রায় লাভ হতে পারে কর্মজীবন আজকের দিনে পজিটিভ থাকবে তবে কর্ম কর্মাধিপতি সূর্যেরও ট্রানজিট আসন্ন ফলত সূর্যের যে ট্রান্সজিটের প্রভাব বা ওভারঅল যে ট্রানজিটের প্রভাবগুলো কাজ করছে তো সেক্ষেত্রে আমি মনে করি এই এই সময় ডিসিশানগুলো একটু ভেবে চিনতে নেবেন জেনারেল ব্যবসা ভালো যাবে আয়ের সংযোগ আছে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে পেটের কোলবাল হজমের সমস্যা কিছুটা থাকতে পারে পড়াশোনার পারপাশে বিদ্যা পারপাশে দিনটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সহকারি লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ধনুলগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে ধনু সাপেক্ষে চন্দ্র কিন্তু চতুর্থভাবে মনের ঘরে অর্থাৎ চতুর্থ ঘরে একদিকে মনের অধিপতি চন্দ্র দুই বুদ্ধির অধিপতি বুধ এখানে কিন্তু মানসিক প্রভাব আজকের দিনে ভীষণ মাত্রায় বেশি থাকবে আপনার মন এই মুহূর্তে যে কীরকম আছে তার উপর আজকের দিনটা কিন্তু প্রভাব বিস্তার করবে ভালো থাকলে ভালো মন্দ থাকলে মন্দ তবে জেনারেলি আমি বলবো ছোটোখাটো ঘটনা আপনার মনকে যেহেতু বেশি প্রভাবিত করবে ভায়োলেন্স কিছু বিষয় উত্তেজক কিছু বিষয় এগুলো অ্যাভয়েড করে চলাই ভালো সম্পর্ক প্রেম প্রেমের দিকটা ভালো রাতের দিকটা একটু ইমোশন বাড়বে নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বর্তমানে আছে মঙ্গলে যেহেতু ট্রানজিট আসনের ক্ষেত্রে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে কিছু শুভ সংবাদ পেতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে পরিবারের কারো আগমন হতে পারে সিভিল মামলার গতি প্রতিরিক চেঞ্জ হতে পারে চাকরি ব্যবসার ক্ষেত্রেও কিছু ট্রান্সফরমেশনের সম্ভাবনা আছে যারা বাড়ি থেকে কাজ করছেন একটু মনোসংযোগটা বাড়ানো দরকার স্কুলের পড়াশোনা একটু মনোসংযোগ বাড়ানো দরকার তবে গৃহস্থলী পার্সোনাল কাজ এগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন সর্দি কাশির ধার থাকে একটু খেয়াল রাখবেন ব্রঙ্কিয়াল অ্যালার্জি অ্যালার্জির সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন জেনারেল কর্মগুলো ভালো যাবে এবং অবশ্যই জেনারেল ব্যবসার ক্ষেত্র আজকের দিনটা পজিটিভ থাকবে সামাজিক যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনারা আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া হয়েছে মা মাতৃস্থানীয় ব্যক্তি এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন প্রাপ্তিযোগ ভালো থাকবে সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না এবং অবশ্যই লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে বেশি প্রাধান্য দেবেন অবশ্যই ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লোক আলোচনায় রাশি মকরাশি মকলগ্ন মকরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু মকরের সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে তৃতীয়ভাবে এখানে বুধচন্দ্র কানেকশন নতুন যোগাযোগ নতুন সম্ভাবনাকে ইন্ডিকেট করছে কিছু কানেকশান তৈরি হতে পারে হঠাৎ করে কোনো বিষয়ে যোগাযোগ আসতে পারে আপনি নিজের চেষ্টা কোনো ক্লায়েন্ট মিটার বা ইম্পর্টেন্ট কিছু কাজ থাকলে সেগুলো করতে পারেন অনলাইন ব্যবসা অনলাইন চাকরি এগুলোতে পজিটিভ ফল পাবেন ভাগ্য বেশ কিছু অংশে আপনার সহায় হবে তবে এটা মাথায় রাখবেন ঘোরাঘুরি ছোটাছুটি দৌড়ঝাঁপ এটা এটা কিন্তু আজকের দিনে হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না নতুন প্রেমের যোগাযোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে লগ্ন থেকে মঙ্গল শিফট করছে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন টুকিটা কি চোটাঘাতের বিষয় বর্তমানে সতর্ক থাকবেন দাম্পত্য জীবন স্থিতিশীল হলেও গতদিন যদি কোনো অপ্রীতিকর ঘটনা বা ঝগড়াঝাটি বিবাদ হয়ে থাকে তার কিছু রে হরস্কোপে রয়ে যাবে যদি গতদিন সেরকম খারাপ গিয়ে না থাকে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে সাধারণত আজকের দিনে টাকা কুড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন নতুন উদ্যোগ সফলতা পেতে পারে সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন ইন্টারনেট ইত্যাদি যারা কাজ করছেন জেনারেলি তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে আর এখানে বলবো যে নতুন বিবাহ সম্বন্ধের ক্ষেত্রে আজকের দিনটা ভালো পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এক্ষেত্রে ভালো ফলাফল পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচের নিচের ডেস্ক্রিপশন সহ উপরে কাট দেওয়া রইল জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি ঘটনা ঘটতে পারে একদম সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে আবেগ অনুভূতি বাড়বে এবং ছোটোখাটো বিষয়ে আবেগ সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু বেশি থাকবে ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির কথা আসা যাক চন্দ্র কিন্তু লগ্ন বা রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে সঙ্গে কিন্তু বুধ এবং বুধের নক্ষত্রের প্রভাব দেখুন পরিবর্তনমূলক বিষয় কিছু থাকতে পারে পুরনো অর্থ করে উদ্ধারের ক্ষেত্রে সেভিংস ফান্ডিং কিছু নতুন করে করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে বক্তা যারা আছেন স্টেজ পারফরম্যান্স যারা আছেন যারা গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তি তারা ভালো ফল পাবেন ইএনটি রেটের সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন এছাড়া বক্তব্য পেশ করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে উত্তর দেবেন তবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন অ্যালার্জিটিক কোনো খাবার কোনো রিয়াকশান ইত্যাদি কিছু থাকলে সেদিকটা খেয়াল রাখবেন যে জেনারেল ফুড হ্যাবিটস একটু চেঞ্জ হবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অত্যধিক আবেগ বাড়তে পারে সেন্সেটিভ মাইন্ড কিন্তু থাকতে পারে তবে বুধের অস্তমিত প্রভাব কাটার জন্য প্রেমের ক্ষেত্রে বুধ নিচস্ত থাকলেও কিছু বিষয়ে ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন বিদ্যা বুদ্ধি বিকাশ সেখানে জেনারেল কাজ এগুলো কিন্তু আজকের দিনে গতিশীল থাকবে কর্মভাব ভালো থাকবে কাজের অধিপতি বা কর্মপতি মঙ্গল বর্তমানে লগ্নে আসছে তো কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা বা কাজের ক্ষেত্রে কিছু দায়িত্ব বা কিছু অপরচুনিটি এগুলো কিন্তু সামনের দিকে আসতে চলেছে আমি এটা পরে ভিডিওতে জানাবো সেটা আর এখানে এটুকু বলতে সূর্য যেহেতু লগ্ন থেকে সরছে মঙ্গল প্রবেশ করছে এই সময় কিন্তু কুম্ভ লগ্ন যাদের স্পেশালি তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে রাশির ক্ষেত্রে মেন্টাল স্টেবিলিটি কিছুটা পরিবর্তন হবে মানসিক চিন্তাভাবনার কিছু পরিবর্তন সামনের সময় আসবে এটা কিন্তু অবশ্যই আমরা একটা বড়ো চেঞ্জ দেখতে পাবো আর আমি এটুকু বলবো যে এখানে যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে আর কোর্ট কাছেরি বিষয়ে কিছু মীমাংসা সহজ মীমাংসা যেটা বলি আমরা একটা টেবিলে হয়ে গেল কারোর সঙ্গে আলোচনা হয়ে গেল সেই ধরনের বিষয়গুলো এই সময় কিন্তু পেতে পারেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেসক্রিপশান সহপরে কাটে লিঙ্ক দেওয়া আছে আর আমি মনে করি টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো হবে আর বিস্তারিত জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন সহ পরে কাঠে দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় মেন লগ্ন ইন্ডাস্রি মেইন লগ্ন ইন্ডাস্রীর ক্ষেত্রে লগ্নে অবস্থান করছে চন্দ্র এবং অবশ্যই চন্দ্র বুধের একটা কম্বিনেশন রাহুর কম্বিনেশান থাকবে আপনাদের লগ্নেই অর্থাৎ আপনাদের মস্তিষ্কের ওপরই কিন্তু অবশ্যই বুদ্ধি মন এবং ইন্ধনের কারগ্রহ যেটা গত দিন থেকে আছে বুধের প্রভাব আজকের দিনে বাড়ছে অবশ্যই এডুকেশান পারপাসে দিনটা ভালো তবে এক্সাম থাকলে পরীক্ষা থাকলে ইন্টারভিউ থাকলে কোনো ভাইভা থাকলে সেখানে একটু স্থির চিত্তে কাজ করার চেষ্টা করবেন জেনারেলি আজকের দিনটা সরকারি কাজে উন্নতির যোগ আছে সেবামূলক কাজগুলো আজকের দিনে ভালো হবে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য প্রিন্টিং প্রেস মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন সাধারণত যোগাযোগ দেখা সাক্ষাৎ কমিউনিকেটিভ পারপাসে আজকের দিনটা ভালো যেতে পারে এবং আজকের দিনটা কারোর সঙ্গে আপনি কোনো কমিউনিকেশান শুরু করা বা কোনো বিষয়ে কোনো কাজকে ডিল করা এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এটা মাথায় রাখবেন তর্ক বিতর্কের মধ্যে মাথা জড়ালে সেটা কিন্তু সেখানে জড়াতে পারে সেটা দাম্পত্য বিষয় হোক আপনার প্রেমের বিষয় হোক বা পারিপার্শ্বিক অন্য কোনো বিষয় হোক তর্ক বিতর্কের ক্ষেত্রে সেই তর্ক প্রবণতা কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে বাড়তে পারে বিদ্যাভাব অবশ্যই শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এখানে সন্তান ভাব অবশ্যই শুভ থাকবে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে আপনারা যারা ভাবনা চিন্তা করতে চাইছেন সেগুলো কিন্তু করতে পারেন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ যে কোনো টার্গেট হিট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে আর এটুকু বলতে পারি দেখুন আজকের দিনে সর্দি কাশি ধাত কিছুটা মেন্টাল কোনো সমস্যা বা মানসিক সমস্যাগুলো থাকলে এগুলো বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ থাকবে আর এটুকু বলব যে সেকেন্ড ম্যানেজার কানেকশান আছে প্রেমজ বিভাগ যোগ আছে ফাটকা লাভের কিছু সংযোগ আছে সামাজিক প্রতিষ্ঠা পরিচিতি এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে জনসংযোগমূলক কাজে ভালো ফল পাবেন তবে তর্ক বিতর্ক মানসিক উত্তেজনা আছে এরকম কোনো ভিডিও রিলস এগুলো অ্যাভয়েড করে চলবেন চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায়